প্রথমেই আমি একটি হাঁড়িতে খুব ভালোমতো করে আলুগুলোকে সিদ্ধ করে নেব। আলুগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি এটাই ছোট ছোট টুকরো করে ভেঙে নেব, একেবারে ম্যাশ করে ফেলব না। আলুর পেঁয়াজু তৈরি করতে আমি নিয়ে নিয়েছি কিছু ইনগ্রিডিয়েন্টস। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমি খুব ভালো মতো করে আলতো হাতে মাখিয়ে নেব। আলু ভর্তা করার আগে যেভাবে আমরা সব কিছু মাখিয়ে নিই, ঠিক তেমনভাবেই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস মিক্স করে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ইনগ্রিডিয়েন্টসগুলা খুব ভালো মতো মিক্সড করা হয়ে গেছে। এখন আমি আলুর সঙ্গে আলতো হাতে এই ইনগ্রিডিয়েন্টসগুলো মাখিয়ে নিব। ইনগ্রিডিয়েন্টসগুলো মাখানোর সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে আলুগুলো যেন ভেঙে না যায় এবং একেবারে পুরোপুরি ম্যাশ হয়ে না যায়। খুব আলতো হাতে আমি প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টস আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি অ্যাড করব 2 টেবিল চামচ বেসন। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। আপনারা চাইলে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন আমি ময়দা এবং বেসনের সাথে আলুগুলোকে খুব ভালো মতো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে মিশ্রণটি একটু ড্রাই মনে হলেও ভয় পাবার কিছু নেই। এতে আমি অ্যাড করব পরিমাণ মতো পানি। পেঁয়াজগুলো আরো ক্রিস্পি করার জন্য আমি এতে অ্যাড করে দিব আগে থেকেই ভিজিয়ে রাখা মসুরের ডাল। এটা অপশনাল, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে পানি। বন্ধুগণ, আমার সবগুলো ইনগ্রিডিয়েন্টস মিক্সড করা হয়ে গেছে। এখন আমি 5 মিনিট এটাকে রেখে দিব সেট হওয়ার জন্য। এর মধ্যে আমি চুলাতে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে নিব। এখন গরম তেলে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিব।
পেঁয়াজগুলোকে হালকা আঁচে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি পেঁয়াজগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। একই রকম ভাবে আমি বাকি পেঁয়াজগুলোকেও ভেজে নিব। বিকেলে সবারই আমাদের মুখরোচক খাবারের প্রতি একটা চাহিদা থাকে, আর আলু সবসময় সবার ঘরে থাকে, তাই এই রেসিপিটি আমরা যে কেউ চাইলে যে কোনো সময় তৈরি করে খেতে পারি। আলুর পেঁয়াজ খুবই মুখরোচক একটি খাবার, আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খাবেন। আমার সবগুলো পেঁয়াজ ভাজা শেষ। তো বন্ধুগণ, দেখতেই পাচ্ছেন কি সহজে কত অল্প ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে তৈরি হয়ে গেল আলুর পেঁয়াজ, এবং এটা দেখতেও খুবই চমৎকার। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো পরিবেশন করতে পারেন। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।